মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, এই যে দাদার যে কবুতরের লকটা দেখছেন খুবই স্টক, কবুতরগুলো অনেক স্টক, আশা করি আমি দেখাবো। এই যে দাদার যে লক দরজা ঠিক আছে, আর নিচে কবুতর থাকে, তো এক জোড়া দুই জোড়া করে আমি এখন দামগুলো জানাবো আপনাদেরকে। চলুন দর্শক, এই যে দাদার 12 নম্বর খাঁচা, তো আজকে লাইন এলোমেলো থাকবে কারণ কবুতরগুলো সেট আপ করার কারণে। তো আমি দেখা, এটা কি দাদা প্যার? এটা আপনার অনেকে বাঘাও বলে, কিন্তু সাপচিলা, আমরা সাপচিলা কবুতরই বলি, সাপচিলা বলা হয়। আচ্ছা আচ্ছা, তো দাদা এই প্যাডটা কেমন, এটা বৈশিষ্ট্য কি, ব্লাড কি? এটি ব্লাড লাইনটা মূলত সাপসিলার ব্লাড, কিন্তু বাগা মিক্স করা আছে, কিন্তু এটি আপনি উড়াইতেও পারবেন, ছাড়াছাড়ি করতেও পারবেন। আচ্ছা, তো দাদা এই প্যাডটার দাম আপনি কয় টাকা রাখতে পারবেন? এইটা দর্শক ভাইদের খাতিরে এটা কোনো দামাদামি করতে পারবেন না, ঈদের জন্য আমি এটা ফ্রি অফার দিতেছি, 2500 টাকা পড়বে, মাত্র 2500 টাকা। কত কেরত থেকে ছাড়তে পারবে দাদা? এইটা ভাই ছাড়াছাড়িটা তো যারা করবে এটা তাদের উপরে ডিপেন্ড করবো। আচ্ছা, আমাকে দাদা একটা নটটা একটু ধরে দেখান। অবশ্যই, তো আমি দেখাই, এই যে এলো, এটা হলো নড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নড়টা। আচ্ছা আচ্ছা, তো আর এটা 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 হলো যে নড়, এটা নড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নড়, এটা নড়টা। চোখটা আমি দেখাই, খুবই অসাধারণ একটা চোখ, ফেদারটা দেখেন তো দাদা এটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই চোখ দেখাচ্ছি, ফেদারটা দেখেন আপনি, আর ফেদার, এই যে ফেদার দেখেন। আচ্ছা, এটি কিন্তু থরের কবুতর। হ্যাঁ, আর কি জানি বলছেন আপনি হাট বাজার থেকে? আমি হাট বাজার থেকে কখনোই কবুতর কিনি না মহসিন ভাই, এটা কিন্তু আপনিও জানেন যে আমি শুরুতেই, আমি হাটে, আমার হ্যাঁ হাট হয় কিন্তু আমি পাড়া দিই না। আপনি মনে করেন ওয়ারিস সুয়েল ভাই আছে, তারপরে ফয়সাল ভাই আছে, জনি ভাই আছে,
সানি ভাই আছে, মাসুম ভাই আছে, এই ঢাকা সিটির ভিতরে যারা ভালো কবুতর ছাড়াছাড়ি করে প্রতি বছরই রেসকেলে আমি তাদের থেকেই কালেকশন করি। আচ্ছা, মোট কথা হলো তারা আমার চিনি। এটা 2500 টাকা দাদা? হ্যাঁ হ্যাঁ দর্শক, এই প্যাডটা 2500 টাকা হলে আপনারা নিতে পারবেন, ঠিক আছে? দর্শক, নাম্বার ওয়ান আগে দেখাইলাম 12, তো এখন এটা দেখাবো ওয়ান থেকে দাদা বলতেছে শুরু করার জন্য আবারও, তো এক নাম্বার আগে রইল, তো এটা হলো দ্বিতীয় নাম্বার প্যাড, তাই না দাদা? হ্যাঁ এক নাম্বার, এটা দ্বিতীয়, কিন্তু নাম্বার দেখাইলে আপনাদের আর এক নাম্বার দুই করে বলতে হইব না। আচ্ছা দাদা, এটা কত রাখবেন আপনি? এটা এই কবুতরটা আমি দেখাই, আমার এখানে মোটামুটি দামি কবুতর এইটা, আর যারা কবুতর দেখবেন অবশ্যই ওর দুইটা বাচ্চা আমি বাই করছি এবং কি আমি বিক্রিও করছি, অবশ্যই কবুতর দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতরগুলা ঠিকই, কেউ বাসাতে কালেকশন করলে কেমন পয়সা লাগতে পারে খেয়াল করেন। এটি পুরান যে বাঘা আছে না, এই বাঘাটা নিয়ে কবুতর চোখটা দেখেন তো দাদা, এই দেখেন এই তিলও আছে। হ্যাঁ দর্শক আমি দেখাই, খুবই চমৎকার, তো ছাড়ুন দাদা। হ্যাঁ হ্যাঁ, এইটা ধরছি নটটা, আর ওই ওইটা মাদিটা। দাদা যদি এই প্যাডটা আপনি কয় কিলো থেকে ছাড়তে পারবে? এই এটি 60-70 কিলোর কোনো প্রবলেম নেই, রেজাল্ট আছে দাদা এগুলো? হ্যাঁ হ্যাঁ এগুলি রেজাল্ট আছে, এটির বাচ্চা কাচ্চা রেজাল্ট করতেছে। কয় কিলো রেজাল্ট? 65 কিলো পর্যন্ত রেজাল্ট করা আছে। আচ্ছা, তো এই প্যাডটা যদি কোনো দর্শক নিতে চায় আপনার কয় টাকা রাখবেন আপনি? এই প্যাডটা একবারে কোনো দামাদামি করতে পারবো না, 5500 টাকা পড়বে। 5500 টাকা পড়বে? হ্যাঁ। তারপরে বললেন মশিন ভাইয়ের জন্য আজকে কিছু ভাই, এই এইটা কিন্তু 10000 টাকা আমি বাজার দিতাম ভাই, বাস্তব কথা যেটা সত্যি কথা। আমি কিন্তু দেখেন ইউটিউবে এখন সহজে আসি না, কারণ আমি যে কোয়ালিটির কবুতর গুলা রাখি আমার কাস্টমার নিয়ে আসে 75 কিলো। হ্যাঁ, আর যা আপনার জন্য আমি আরো 500 কম রাখলাম, 5000 টাকা। এর 75 কিলো সারা, যারা এক্সপেরিয়েন্সিভ কবুতর পালে কবুতর সম্বন্ধে বুঝে আমার কবুতর গুলো একমাত্র তারা দেখলে বুঝতে পারবো যে না বাস্তব গুলা কি। আচ্ছা ঠিক আছে দর্শক, এটা হলো 2 নম্বর খাঁচা, আমি দেখাই দাদা এটা কি আপনার? এগুলো হলো জাবরা সবুজ গুলা কবুতর কয় না, কিন্তু এগুলো প্রতিটার ভিতরে কিছু না কিছু বেলার দেওয়া থাকে আর কি। এটা পাঙ্খিও আছে, আর্মির বেলারও আছে। তো দাদা, অনেক যারা 200-300 টাকার ফিজের কৌদরও তো দেখায়, হ্যাঁ অনেক দর্শক আছে, অবশ্যই অবশ্যই ওনারা যদি এটা দেখে ওনাদের তো আবার মন খারাপ হয়ে যাবে, ভাই ভাই আমি কবুতর মশিন ভাই দেখাইলো কেন, তো আমি কি করবো আপনি দর্শকদেরকে বলেন। আচ্ছা ভাই, আপনারা যখন কম দামি কবুতরের শো করেন এরকম বেশি দাম তো আছে, যে মনে একটা 7-5000 টাকায় বিক্রি হয়, আবার 200 টাকায় বিক্রি হয়, 100 টাকাও বিক্রি হয়, এটা তো দর্শকের বুঝতে হবে, এটা কোয়ালিটির ভিতরে সব ডিপেন্ড করে, কালারটা কিন্তু ফেক না, কবুতরের শেপ কোয়ালিটির ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে, এই কারণে হাতে আইলে 600 টাকা জোর হওয়া পাইবি। আচ্ছা, কিন্তু সত্যার এক না এই বইটা। আচ্ছা ঠিক আছে দাদা, তো এটার ব্লাডটা কি? এটি ছাড়াছাড়ি লাইনেরই, বললাম না একটা কবুতর আমার দোকানে থাকতে রেজাল্ট করতে। আচ্ছা, তো দাদা এটা রেজাল্ট কত কিলো থেকে করা? এটি একই জনের কবুতর, 65 কিলো। 65 কিলো, হ্যাঁ এগুলি পাল্লা করা 65 কিলো, আর বাচ্চা যেগুলো। তো এটা কত রাখবেন দাদা? এই পিয়ারটা 4000 টাকা পড়বে। 4000 টাকা পড়বে? হ্যাঁ। মশিন ভাই পাঞ্জাবি কিনা ছাড় দিবেন না আপনি? ভাই ছাড় তো ভাই দিতে দিতে থাকবই না কিছু, আপনি আমি এইও বইলা দেই আমার ওয়ারির ফয়সাল ভাই থা না, আপনারা জানতে পারবেন ফয়সাল ভাই থা আমি কত কইরা পিছ আনছি। আচ্ছা, তো এটা 4000 টাকা দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একটু দেখা দিয়ে না দেখাইলে বুঝবো না কোয়ালিটিটা, চোখটা দেখাই দিচ্ছি কোয়ালিটিটা যে কি না দেখলে এটা বুঝবো না কি। আমি যে কবুতর দাদা আপনি একটার দাম দিয়া, একটার দাম দিয়া দুইটা নিতেই হইব, এই কবুতর একটা নর আনতে গেলে 5-7000 টাকা লাগে একটা নর। হ্যাঁ, কোন বাসায় যা 5-7000 টাকা লাগবে এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দর্শক এটা এক মানে দুই একটার দাম দিয়ে দুইটা পাবে এখন? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, তো এটার দাম কত? 4000 টাকা রাখলাম। 4000 টাকা, ঠিক আছে দাদা। এটা 2 নম্বর খাঁচা যে কবুতরটা দর্শক আমি দেখাই দিলাম, এখন 3 নম্বর খাঁচাতে যাব, ঠিক আছে? এখন আমি যেটা নাম্বার 3 জি বলেন, এইটা এখন আমি যেটা দেখামু মনে করেন একটার দামে দুইটা নিবেন, একটার দামে দুইটা, নরের দামটা বলুন আমি। আচ্ছা, নরের দামটা বলো। হ্যাঁ দর্শক আমি দেখাই দিই, এটা কি দাদা আপনার? এটি ছাড়াছাড়ি লাইনের কবুতর, নর পাঙ্খি দিয়া করা আর কি। নর পাঙ্খি দিয়া করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর মানে হলো কালাগুলো আছে না, কালাগুলো দিয়া করা দাদা, এটাও তো রেজাল্ট করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেজাল্ট করা। আচ্ছা দাদা, তো মশিন টিভি তো দর্শকদের আস্থার টিভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো অনেকে শখ করে উড়াইতে চায় দাদা, এগুলো কতক্ষণ উঠতে পারে বা ছাড়াছাড়ি করে? দাদা অনেকে দেখবেন প্রশ্ন করে, দাদা আমি কত ঘুণ উড়বো এটা বলেন, এটা তো আমি বলতে পারবো না, আমি কত ঘুণ উড়াইতে পারবো এটা বলতে পারবো না। হ্যাঁ দাদা, আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমরা শীতে দুম করাইতে পারবো না, এটা খাবারের উপরে ডিপেন্ড করে, কিন্তু এইরকম প্রশ্ন আপনারা অনেকেই করেন কিন্তু এটা কইরেন না।
আপনি মেইনটেইন করেন কবুতরে যে সকাল কয়টার দিক দিয়ে ছাড়তে হইব আগের দিন কয়টা বাজে খাওয়াইতে হইব ঠিক মতন যদি আপনি খাবারটা পারেন এবং পরের দিনকার যে টাইমে ছাড়া হয় ছাড়বেন কবুতর 3-4 ঘন্টা দম করবে ইনশাআল্লাহ আচ্ছা এই পেটটা দাদা এটার নাম কি বলেন আপনি এই নটটা পাংখি দিয়া করা কবুতর আমি দেখাইছি মাটি দইলো পাকিস্তানি কালা গুলো দিয়া দাদা ডিম আছে এটা ডিম দিবেন হ্যাঁ হ্যাঁ একটা ডিম দিছি ডিম দিবেন হ্যাঁ সব দিয়া দিন আচ্ছা এই পেটটা কত রাখবেন এই পেটটা 3500 টাকা পড়বা আল্লাহ নটটা মিটু ভাই কইরা দেই আল্লাহ আপনারা বিবেচনা করবেন যে জি দাদা বলেন নরের সাইজটা দেখেন নরের চোখটা দেখেন হ্যাঁ এই দাদা দর্শক নরের চোখ এই সফরের কবুতর আর বাচ্চা কাচ্চা অলরেডি মানুষের উড়াইতাছে এই ওরে ফয়সাল ভাই উড়াইতাছে আচ্ছা তো দাদা একটার দাম দিয়া কি দুইটা পাবে অবশ্যই এই এই নটটা লাগবে 5000 টাকা কিন্তু এটা কত 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 কিলো থেকে সারা দাদা এটা এটি নেক্সট বার কবুতরই 65 কিলো করব 65 কিলো হ্যাঁ এক জায়গা কবুতর তো আচ্ছা তো দাদা এটার দাম ডিম সহ আপনি 3500 টাকা চাই একবারে 3500 হ্যাঁ বিক্রি দাম এটা বিক্রি দাম এর চেয়ে আর কমাইতে পারবো না মশিন মেরি দিয়ে তার এটা কি দাদা হ্যাঁ দি মুনি বেন আপনি আপনার লাগা না আসেনি দর্শক আমার লাগা না নাই দর্শকদের জন্য আমি সঞ্জিত আমি কিন্তু অনেকে গ্রাম অঞ্চলের থেকে দূরের তো আমার দেখবার আইছে আমি কবুতর দিয়ে দিছি অনেকে আমার টাকাও কিন্তু মাইরা খেয়ে লাইছে আমি কিন্তু দুঃখ করি না এটা যে খাইছে এর ব্যাপার দাদা এটা আসলে কি মশিন টিভি মশিন বাইর জন্য চাই না এটা আমার প্রিয় দর্শকদের জন্য চাইছে ঠিক আছে আশা করি 3000 টাকা চাইছেন যদি দুই এক জোড়া বেশি নিয়ে যায় তাহলে কিছু কবুতর আচ্ছা অবশ্যই 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 দাদা ওকে ঠিক আছে আমি চাই দর্শক আপনারে ভালোবাসে যে রকম আমি চাই দর্শক আমারেও ভালোবাসুক এবং আপনাকে দিয়েই কিন্তু আমগো দর্শকরা চিন্তা আছে কিন্তু সবার আগে আপনি আপনি যদি একটা রিকোয়েস্ট করেন এই রিকোয়েস্টটা অবশ্যই আমাদের মানতে হইব ওকে ঠিক আছে আপনি যেমনে বলবেন আমি এমনেই দিব দর্শক খাতা নাম্বার 4 আমি দেখাই এই যে এটা কি দাদা আপনার এইগুলো ওই যে পাংখি দিয়া করা পাংখি দিয়া করা আর মাটিটা দাদা মাটিটা ওই যে কালা গোলাই কালা গোলাই এটা এর ব্লাডটা কি দাদা এইটা আবার ওই যাচ্ছে বেশি রেস করা বেশি রেস করা বেশি হ্যাঁ ওই যাচ্ছে বেশি রেস করা খুব সুন্দর মাটিটা দেখেন মাটিটা 80 কিলো আবার থেকে আইছে 80 কিলো দাদা মানে ওর বাচ্চা হওয়া এইটা হওয়া কিন্তু ওর বাচ্চা ছাড়তাছে আচ্ছা এগুলো তো এখন ছাড়া এবার শীতেও ছাড়ছে আচ্ছা তবে এ দাদা এই পেয়ারটা কত রাখবেন আপনি এই পেয়ারটা কে সেল দামি পড়বো 3500 টাকা দাদা 3500 টাকা পড়বে হ্যাঁ একজন লোক ফোন দিল ভাই আমি কবুতর বেচুক যদি তারে না চিনি কবুতর আনি না কি কারণে ওনার কবুতর কি রেজাল্ট করছে না করছে এটা কিন্তু আমি কইতে পারি না কারণে আমি আনু না যারা ছাড়ে হ্যাঁ হ্যাঁ 3500 এবং যারা ছাড়াছাড়ি করে তাদের বাসাতে আমি নিয়ে আসি নাম বইলা দিমু আপনারা যাচাই করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে দাদা সম্মানিত দর্শক সঞ্জিতদার 5 নাম্বার কাঁচা আমি দেখাই এটা কি ডিমে আছে দাদা হ্যাঁ ডিমে আছে মাদি যায় এটা লো কাজ করা লাইনের মাদি যায় কাজ করা লাইনের আর এটার ব্লাডটা দাদা কেমন হবে হ্যাঁ এক ভাই চমৎকার বেলা এটা আমি কিন্তু বলুম না এটা দর্শকই বলবো কই তোর কি আচ্ছা ঠিক আছে এটা ডিম আছে আপনি ধরেন না ধরেন সমস্যা নাই ধরেন ডিম আছে দুইটা ডিম সহ দাদা এটা কত কত টাকা আসা দাদা এই মাদি এই জোড়াটা দাদা 4000 পড়বে কিন্তু মাদিটাই 4000 টাকা দাম নিতে মাদিটা 4000 টাকা নিতে হবে এটা কত কিলো থেকে আসছে দাদা এই কবুতরের 65 এটা ফসল ভাই কবুতর এর ফসল ভাই কবুতর ওয়ারির ফসল ভাই হ্যাঁ হ্যাঁ ওয়ারির ফসল ভাই দেন আপনি নন নেক মাদি নু 4000 টাকা পড়বে কিন্তু আমি দুইটাই দিয়ে দিতে আছি দুইটাই দিয়ে দিতে আছেন বিশ্বাস স্যার আপনি তো রিকোয়েস্ট করছেন যে ভাই কমে দেন এই রিকোয়েস্ট করার কারণে কিন্তু আমি দি কমায় দিতে আছি এটা আমার দেওয়ার দরকার 65 কিলো ছাড়া হ্যাঁ হ্যাঁ আরে বাচ্চা কাচ্চা 65 কিলো করা মানে ফয়সাল ভাইরা বুইড়া কবুতর নিছে এক একজন এতে কালেকশন করছে ওই কালেকশন করা কবুতর দিয়া বাচ্চা নিয়ে বাচ্চাকে ছাড়ছে রোটার থাইছে তারপরে বুইড়া কবুতর গুলা দিয়া দিছে ওকে ঠিক আছে আরো বহুত কবুতর আছে দর্শক কাঁচা নাম্বার 6 এটা কি জানো এই দুইটাই পাংখি দিয়া করা দাদা পাংখি দিয়া করা হ্যাঁ তো দাদা এটা এটা কোন রেজাল্ট আছে হ্যাঁ প্রতিটা কবুতরের রেজাল্ট আছে এটা আর বলতে হইব না দাদা রেজাল্ট কি এটা আপনি টুর্নামেন্ট খেলা না এমনি ক্লাব থেকে খেলা এটা খেলা এটা হ্যাঁ খেলা বা আছে এবার ওয়ারিতে ছাড়াছাড়ি হইছে ওর বাচ্চা কাচ্চা আর আমগোয়ারি খেলা আছে একটা এই 35 কিলো ছাড়া হয়েছে আর এমনি পাল্লা করা আছে আপনার আর বাচ্চা কাচ্চা 65 কিলো পর্যন্ত হাইয়েস্ট 65 কিলো ছাড়া আছে তো দাদা এই প্যাটার দাম কত রাখবেন আপনি এটা 4000 টাকা পড়বে দাদা এটা 4000 টাকা পড়বে হ্যাঁ এটা 6 নম্বর খাসা দর্শক ডিম বাচ্চা রানী হ্যাঁ হ্যাঁ অল ক্লিয়ার ভাই দাদা ধরুন আমি এই জায়গাতে আপনার 5 জোড়া কবুতর নিলাম বুঝেন কথা হ্যাঁ হ্যাঁ বলুন আমি আপনার কাছে বিক্রি করব ভালো খাওয়াইলাম ভালো রাখলাম কত টাকা করে বিক্রি করতে পারবো মানে আমার বাচ্চা বাচ্চা বিক্রি করবেন না বুঝা বাচ্চা আচ্ছা এখন আমি বইলা দিই আমি লোক দেখা কোনো কিছু করি না 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 ঠিক আছে যেহেতু আমার কাছে দিবেন আমি এখন বলতাম 4000 টাকা জোড়া নেন 2000 টাকা জোড়া বাচ্চা আমি বেচে দিব আমি এটা কই না না আমার আমি
1000 টাকা জোড়া বাচ্চা বেচে দিই 1000 টাকা জোড়া মানে আমার 1 টাকা দিতেই হইব না উপরে যা পারি ওইটা আমরা বেচা রাখি আচ্ছা ঠিক আছে 1000 টাকা করে রাখো আর উনি যদি বেচে আশা করি ওনার বাসাতে আরো বেশি বেচতে পারবো অনেক সময় বাচ্চাতে মাপ মারতে বাচ্চাও ভালো দামে বেচন যায় 5000 টাকা জোড়া বাচ্চা বেচন যায় ঠিক আছে দাদা চলো আর একটা যাই আচ্ছা 7 নম্বর খাচ্চা এটা কি দাদা এটি ওই পাখি দিয়া করা কবুতর দাদা এই সারা সারি দেন এটা সারা সারি দেন ডিমে আছে একটু দেখায় দেই ডিমে আছে হ্যাঁ হ্যাঁ ডিমে আছে আচ্ছা দেখা এই দেখায় দেই এমনি আমি ছাইড়া দেখাই আমার কবুতরের সাইজও ভালো পাইবেন এবং কোয়ালিটিও ভালো পাইবেন আশা করি আচ্ছা ডিম আছে হ্যাঁ হ্যাঁ সাইজও ভালো পাইবেন কোয়ালিটিও ভালো পাইবেন এই ডিম আছে এটা একটা ডিম আছে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা এটা কি লাইলেন এটি পাখি দিয়া করা কবুতর মানে দূরের পাখি কবুতর দিয়া করলে মানে দূরের থাকে কারণ এই ম্যাক্সিমাম কবুতর পাখি দিয়া করে এটা কত টাকা রাখবেন দাদা এটা এই কবুতরটা পড়বো 3500 টাকা এটা 3500 টাকা আমার এটা এটা সারাসারি করতে পারবেন হ্যাঁ 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 সব আচ্ছা ঠিক আছে দাদা 8 নম্বর খাচ্চা এটা কি পাখি এইটা হলো আর্মি কবুতর বলে দাদা আর্মি কবুতর এটা কি পাখির পেট আছে আর্মি কবুতর লাইনটাই আলাদা অনেক সময় পাখি দিয়া করা থাকে এটা তো আর্মির রং চোখ থাকতেই গো পাথর চোখ থাকতেই এটা তো পুরোটাই আর্মি মুখ হচ্ছে না দুইটা পাথর চোখ তো দাদা এটা ছাড়াছাড়ি কেমন হলো এইটা ছাড়াছাড়ি ভালো এটা এই পেটটা কত রাখবেন এই পেটটা একটু দাম পড়বে এই কারণে এই পেটটা অলরেডি দুই তিন জনে মানে দাম বইলে হয়ে গেছে এটা বইলা লাভ নাই আমগো কাছের ভাই বেরা দাদি এটা নিলে একবারে 5000 টাকা একটা ডিম আছে দাদা হ্যাঁ হ্যাঁ এটা কত কিলো তে ছাড়া দাদা এইবার 171 কিলো তে 61 কিলো তে কবুতর আছে খেয়াল করছেন সবাই এই কলেজে কবুতর আমি কিন্তু এইসব কবুতর পয়সা ভাই 3 কবুতর 1.5 লাখ টাকা রাখিছি দর্শক তো আমি দেখাই এক জোড়া 9 নম্বর খাচ্চা এটা কি দাদা হ্যাঁ এটা একটু স্টিভেনশিপ কবুতর এটা একটু দাম পড়বো আমি বইলা দেই আমাদের যে যাত্রাবাড়ি আবির আছে না আবির ভাই হ্যাঁ আবির ভাইয়ের 72-এর কবুতর মাদিটা ওই যে মাদিটা হ্যাঁ হ্যাঁ এইটা দেখছেন চোখ পাথর চোখ পুরা আচ্ছা দুইটা বাচ্চা আছে 72-এর কবুতর হ্যাঁ দুইটা বাচ্চা আছে 72 মানে কি বুঝলাম মানে আবির ভাইয়ের একটা জাতি আছে 72 মানে হ্যাঁ জয় কবার রিসার্চে 72 পর্যন্ত গেছে 72টা বাচ্চা নিছে হ্যাঁ ওইটাই 72 জোড়া বাচ্চা নেওয়ার পরে 72 নাম দিছে কিন্তু রেজাল্ট ভালো হ্যাঁ 72-এর নাম আছে তো আমি যাত্রাবাড়ির এক ভাইয়ের থেকে এই একটা পিয়ার কবুতরই আনছি আচ্ছা আচ্ছা তখন বলছে যে আমার ওই মাটিটা কালেকশন করা আবিরের থেকে আচ্ছা আচ্ছা তো ভাই এই পেয়ারটা আপনি কত টাকা হলো এই পেয়ারটা একবারে ভাই কোনো দামাদামি নাই আমার তো কম পাইবেন 100% বাচ্চা সহ 6000 টাকা বলবো বাচ্চা সহ 6000 আচ্ছা এটা রেজাল্ট করতে পারবো তো বাচ্চা হ্যাঁ আরে ভাই 72 বুঝেন না এটা এখন আমি রেজাল্ট করতে পারবো না যে নিব এই এক্সপেরিয়েন্সিভ থাকলে কবুতর প্রতি উনি অবশ্যই রেজাল্ট করতে পারবে রেজাল্ট করতে পারবে আর এক্সপেরিয়েন্সিভ না থাকলে কেমনে কি করে মেইনটেইন গুলা তা জীবনও কিছু করতে পারবো না কবুতর দিয়া তো দর্শক এই পেয়ারটা বাচ্চা সহ আপনারা 6000 টাকা নিতে পারবেন তাই তো হ্যাঁ হ্যাঁ বাচ্চা সহ ঠিক আছে 10 নম্বর ছাপচিলা কবুতর দাদা তো মাটি টইলো ওয়ারির জনির আর নট টইলো আপনার ওয়ারি ফয়সাল ভাইয়ের মাটি জানারগঞ্জ থেকে আনা কবুতর জনি ভাইয়ের তো দাদা এগুলা কি ছাড়ছেন আপনি হ্যাঁ আমি ছাড়ি নাই দাদা আমি এক কইতর ছাড়ি নাই আমার ছাদের গুলা ছাড়া আমার নিজের এগুলো আমার ওই ছাদের তে কালেকশন করা কবুতর তো দাদা এই পেয়ারটা যারা যাদের তে সংগ্রহ করছে হ্যাঁ হ্যাঁ ওদের কি ছাড়াছাড়ি করছে হ্যাঁ ওনার বাচ্চা এবার 55 কিলো থেকে গাইছে আচ্ছা দাদা জনি ভাইয়ের জনি ভাই তো এই পেয়ারটা কত রাখবেন এই আমি একটা মিনিট দেখা দিই মাটির এমন একটু টাল আছে আমি দেখা দিই ও একটা বাচ্চা ওই আয় হ্যাঁ সোয়াক খেয়াল করো নাই মিয়া বাচ্চা ফুটে রয়েছে একটা বাচ্চা মরিয়া রয়েছে ওই ইয়ে খোলসার তলে আছিল আহারে আচ্ছা ফালাইব না পরা পরে ফালাইব না আচ্ছা ফলো করবো না দাদা খাইতে হয়ে গেছে বাচ্চা হ্যাঁ তো এই এই জোড়াটা কত রাখবেন আপনি দাদা এই জোড়াটা কোনো দামাদামি করতে পারবেন না ভাই জনি ভাই মাদিটাই কিনছে 5000 টাকা দিয়া ফয়সাল ভাই নর কিনছে 10000 টাকা দিয়া আমার এত টাকা দরকার নাই আমি কম বেশ কইরা ছাইড়া দেব অনলি 3500 টাকা এটা 3500 টাকা একটা বাচ্চা সহ দিবেন আপনি এটা আপনি হ্যাঁ এটা শুধু আপনার জন্য এটা আমার জন্য আপনি রিকোয়েস্টের কারণে আপনি তো সব সময় দর্শক ভাইয়ের অনেক কমায় নিতে চেষ্টা করেন এর জন্যই দিলাম আশা করি নিয়মিত ভিডিও আপনারা আমি দিব ঠিক আছে দর্শকরা অ্যাকসেপ্ট করলে অবশ্যই আমি করব ঠিক আছে অবশ্যই অবশ্যই তো এটা 3500 টাকা হ্যাঁ হ্যাঁ 3500 টাকা দাদা 11 নম্বর আচ্ছা জি বলেন হ্যাঁ ওর মাদিটা মানে ডিম পাড়ার পরে এই ফয়সাল ভাইয়ের থেকে আনাই দেখেন এই যে মাদিটা নিচে থুইছি
এই যে 19 নম্বরে থুইছি হ্যাঁ তো মাদিটার কি পাটা একটু বয়া গেছে গা বয়া যাও নাই আমি মাদিটার আলাদা কইরা দিছি তাহলে এখন আর এগুলো বিক্রি করবেন না না বিক্রি করুম কিন্তু এই অবস্থায় যদি কেউ নাই তো দিমু আচ্ছা এটা কত রাখবেন আপনি এটা শুধু নটটা নিলে কোনো দামাদামি করতে পারবো না হ্যাঁ যেটা ধরছিলেন আপনি ওই যে কিন্তু এটা নটটা নিলে একবারে 2500 টাকা পড়বে একদম 2500 টাকা পড়বে এটা কি কবুতর দাদা এটা যে ছড়াছড়ি পাখি লাইনের কবুতর পাখি দিয়া করা কবুতর হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই যে জায়গা এক জোড়া এটা কি দাদা এটি পাখি দিয়া করা পাখি পাখি দিয়া করা ডিম তো আছে মনে হয় হ্যাঁ দুইটা ডিম আছে আচ্ছা দুইটা ডিম আছে দাদা এই বাচ্চা দাম কত রাখবেন আপনি বাচ্চা সহ আমি বাচ্চা সহ দিয়া দিমু কোনো দাম আদাবি না একবারে 5000 টাকা পড়বে দাদা এই বাচ্চাগুলো ধরুন আমি নিয়ে গেলাম মশিন মানে নিয়ে গেল কি ভালো খাওয়াইলাম ছাড়তে পারবো হ্যাঁ অবশ্যই এরা নিজে নিজেই খায় নিজে নিজে খায় হ্যাঁ হ্যাঁ আপনারা আমি দিয়া দেখান না নিজে নিজেই খায় আচ্ছা দাদা আমি বলতেছি সারাসারি করতে পারবো বাচ্চাগুলো ভাই সারাসারি ছাড়া আমি কোনো কাজ করি না আচ্ছা এটা চারটা কি দাদা এটা পাঁচটি যা হ্যাঁ হ্যাঁ একটা ফেটি আছে দাদা এটা সারাসারি করা হইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিম সহ এই যে ফুল প্যাকেজ কত রাখবেন আপনি একটা ডিম দেখতেছি আমি 5000 টাকা পড়বে একবারে আচ্ছা দাদা এটা আমি ছাড়তে পারবো তো হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই দর্শক এই যে নর এটা পাঁকি হ্যাঁ 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 দুটোই পাঁকি দুটো না দুটো পাঁকি নর পাঁকি একটা ফেট আর কি আচ্ছা তো দাদা এটা সারাসারি করা যাবে হ্যাঁ 100% এই যে বাচ্চা দুটো বাইরে হইছে আপনি তো দেখতাছেনই আচ্ছা তো দাদা আমি বলতেছি কি মানে বাচ্চাগুলো তো আমি নিয়ে ট্রেনিং করা ছাড়তে পারবো তাই তো হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো লাগাইতে পারবেন আর এই বাচ্চা ওরা নিজেই খায় আচ্ছা ঠিক আছে 5000 টাকা হ্যাঁ একবারে 5000 টাকা প্যাকেজে যা মনে করেন নরই কিনতে দিব 5000 টাকা ওকে এই যে আমি তিনটা আইডিয়া দিয়ে চারটা দিয়ে দিলাম দাদা এই যে আপনি একটা 14 নম্বর কাঁচা এটা কি দাদা প্যান এইটা আপনার লাল পাতি আর পাখি দিয়া করা কবুতর এটা ছাড়া ছাড়ির জন্য বানানো হয়েছে এটাও দুইটা বাচ্চা আছে লাল পাতি দেন দাদা হ্যাঁ 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 দুইটার ভিতরে লাল পাতি বেলার আছে আচ্ছা তো দাদা আমি বলি দর্শকদেরকে হ্যাঁ তো এই প্যাডটা আপনি কয় টাকার বিনিময়ে দিতে পারবেন বাচ্চা সহ দাদা বাচ্চা সহ কোনো দামাদামি নাই একবারে 5000 টাকা বইটার মতনই প্যাকেজ দিয়া দিলাম আমি 5000 টাকা পড়বে হ্যাঁ ডিমো আছে কিন্তু ডিমো দিয়া দিছে আমার ডিমো দিয়া দিছে হ্যাঁ আমি দেখাই দিই এই দর্শক অনেক বাচ্চাগুলো তো দাদা আলাদা এই যে ডিমো দিয়া দিছে এই যে ডিম দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ বাচ্চার সাথে রাইট রাইট আচ্ছা তো দাদা এই প্যাডগুলো কত রাখবেন আপনি এটা 5000 টাকা ফিক্স চাইরোটা চাইরোটা হ্যাঁ বাচ্চা সব কত কিলো স্তর থেকে ছাড়তে পারবে দাদা এই সেম এটি 55 45 এর এত ছাড়তে পারবে এ 100% ওকে ঠিক আছে কত রাখবেন এটা আপনি 5000 বাচ্চা সব ওকে দর্শক খুবই সুন্দর দাদা এটা সাতচিলা কবুতর বহেন না বহেন দেখায় আমার দাদার কবুতর গুলা তো দাদা এই প্যাড গুলা কত টাকা রাখবেন আপনি এগুলা কি কবুতর সাপচিলা দাদা অরিজিনাল যে সাপচিলা আছে না দেখেন ওর চোখে কয়া দিক আছে হ্যাঁ অরিজিনাল সাপচিলা কবুতর আমি কি নটটা বাই করে দেখাবো আপনি হ্যাঁ আমি দেখবো দাদা তারপর একটু ডিম ডিমে আছে হ্যাঁ হ্যাঁ ডিমে আছে যে একটা ডিম দিছে আর একটা দিয়ে দিবা আর একটা বাচ্চা আছে দাদা বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা তো দাদা এই প্যাকেজটা কত রাখবেন এই প্যাকেজটা কোনো দাম আদামি করা পারবো না বাচ্চা সহ শুধু মহসিন ভাইয়ের জন্য একবারে 4000 টাকা একবারে 4000 হ্যাঁ এটা কি কবুতর এটি সাপচিলা কবুতর সাপচিলা এটা সারাসারি ছাড়াছাড়ি তো 100% ওটির যে মিলে দেখাইছি না হচ্ছে বেশি রেঞ্জ করবো এটি আচ্ছা ঠিক আছে দর্শক এই যে সঞ্জিত দার যে কবুতরগুলো আমি দেখাই হ্যাঁ দাদা হ্যাঁ দাদা কি আপনার হ্যাঁ না মাদি খালি একটা নর আছে বাগাটা খালি নর আছে বাগাটা নর হ্যাঁ আর সব মাদি এগুলা গুলা দাদা আপনার এই একটা মিনিট দাদা আমি পানিটা ভাই কইরা আমি বলতাছি করা আছে হ্যাঁ পাঙ্খি ফেদের আছে পাঙ্খি আছে এগুলা নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা দর্শক আপনার যা যেটা লাগে আপনারা হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন তো পাশেরটা কি আমি একটু দেখাই দাদা এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই দর্শক পাশেরগুলো কি দাদা আপনার এটা হ্যাঁ না বাচ্চাগুলো বাচ্চাগুলো আমার দোকান থেকেই ভাই করছি আমি বিক্রি করে ফলাইছি বিক্রি করে এই জন্যই বললাম যে আমি 1000 টাকা পিস 6টা বাচ্চা বেচছি আচ্ছা একজনের কাছে 7000 টাকা বেচছি 1000 টাকা বেচছি এক বিয়ার আচ্ছা তো দাদা এগুলো কি নর হ্যাঁ না না মাদি সব মাদি সব মাদি মাদিগুলো দাম তো আর আপনি জানা নাই বা না না আমি ওই ই করলে আমি কম বেশ কইরা দিয়া দিই না সমস্যা নাই হাইয়েস্ট মনে করেন ওই ওইটা যেমন আর্মি মাদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জিরা মাদি 1500 থেকে 2000 এর উপরে না এর উপরে কি সারাসারি করতে পারবে হ্যাঁ 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 অবশ্যই আর এই বাচ্চাগুলো কত করে বেচছেন না দাদা বাচ্চাগুলো 1000 টাকা পিস বেচা লাইছি এক ভাই হ্যাঁ হ্যাঁ 6টা বাচ্চা নিছি এই আমার এই থরের বাচ্চা এই কবুতর এই আর বাচ্চা আছে আচ্ছা ঠিক দর্শক এই জায়গা যা আছে সব ন কি কি জাত আছে দাদা এখানে সাপচিলা আছে নাপতা আছে পাঙ্খি আছে বাঘা আছে আচ্ছা তো দাদা এগুলো পার পিস কি আপনি কত টাকা পার পিস হাই 2500 আর নিচে পড়বো আপনার 1500 এগুলো সারাসারি করা লাগে হ্যাঁ হ্যাঁ সারাসারি লাগে আচ্ছা দর্শক এই জায়গার ভিতরে আরো কিছু কবুতর আছে কি কি আছে দাদা এখানে লাল পাতি আছে কাঁচকড়া আছে সাপচিলা আছে তারপরে আপনার এই লাল মুসলদম আছে ওই নিচে একটা লাল মুসলদম নর আছে দাদা এইটা হলো লাল পাতি এই যে লাল পাতি নর লাল পাতি নর আর মাদিও আছে উপরে ছাড়া আচ্ছা
এইখানে ওই যে সেম প্যারাইছে মনে করেন লাল পাত্তি কিছু নর আছে এটি আলাদা হিসাব নিচে মনে করেন 1000 আর উপরে যা আছে আচ্ছা আলোচনা করে আলোচনা সাপেক্ষে রাইট রাইট আচ্ছা তো দর্শকরা আজকে বিদায় নিয়ে নেই দাদা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক কথা হইছে অনেক ভিডিও বড় হইছে আমি কথা বাড়াইতে চাই না আপনাদের প্রতি খেয়াল রাখেন বিশেষ করে পোষা পাখি কবুতরের প্রতি খেয়াল রাখেন যত্নশীল আচ্ছা এবং করোনা কালে সবাই বাইসা চলেন যাতে কারো ক্ষতি না হয় নিজেও বাইসা চলেন আপনারা ভালো থাকবেন দর্শক জনিত অবশ্যই দর্শক তো এই যে বাইর যে কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তো আশা করি আপনারা কবুতরগুলো সংগ্রহ করবেন আর যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম দর্শক সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম